নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। গ্রামের বাড়িতে বসে অল্প পুঁজিতে শুরু করতে পারেন এই শীতকালীন সব থেকে সেরা ব্যবসা। মাত্র 15,000 টাকার মেশিন দিয়ে শীতকালীন টুপি, হাতের মোজা বা পায়ের মোজা বা সাইড ব্যাগও তৈরি করতে পারবেন মাত্র 15,000 টাকার মেশিন দিয়ে। এটা আপনি চাইলে মাত্র 4,000 টাকার মেশিন দিয়ে শুরু করতে পারেন। কিন্তু 4,000 টাকা দিয়ে যে মেশিনটা আপনি কিনবেন, সেটা শুধুমাত্র টুপিটাই বানাতে পারবে, সব জিনিসগুলো বানাতে পারবে না। তো আপনি যদি 15,000 টাকার মেশিন দিয়ে শুরু করেন, তাহলে এ টু জেড আপনি সবগুলো জিনিস বানাতে পারবেন একটা মেশিন দিয়ে। সিম্পলি আপনাকে একটা হিসাব দিয়ে দিই, একটা টুপি বানাতে আপনার সব কস্ট মিলিয়ে খরচ হয় মাত্র 15 টাকা। আর এটাই বাজারে বিক্রি হচ্ছে, যেটা হুলের টুপি বলা হয়, সেটা 150 টাকার নিচে বাজারে বিক্রি হয় না। তার মানে আপনি যদি হোলসেল রেটেও বিক্রি করেন, তাও 60 টাকা থেকে 70 টাকা হোলসেল রেটেই বিক্রি করতে পারবেন। আর প্রতিদিন একজন মানে একটি ব্যক্তি কাজ করেও 30 থেকে 40টা টুপি বানানো সম্ভব এই মেশিন দিয়ে। একটা টুপি বানাতে সময় লাগে টোটালি 10 থেকে 15 মিনিট। আর এই মেশিনটা চালাতে কোনো রকম কোনো ইলেকট্রিসিটির দরকার হয় না। তো ফ্রেন্ড, আপনি যদি শিখতেছেন এই ব্যবসাটি সম্পর্কে সম্পূর্ণটা, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তার চলুন শুরু করা যায়। মেশিনটা আপনি অনলাইন থেকে আনাতে পারেন বা আশেপাশে বাজারে একটু খোঁজ খবর নিলেই পেয়ে যাবেন। মেশিনটির নাম কিনেটিং সিঙ্গার মেশিন। এই মেশিনের সাথে আপনাকে প্রথম যে হোলগুলো 2-4 কালারের হোল দিয়ে দেবে। তো এটা কীভাবে চালাতে হয় দেখতে হবে। এটা সিম্পলি একটি মেশিন, প্লাস্টিকের মেশিন, আর এটার বিদ্যুতের কোনো দরকার হয় না, হাত দিয়ে চালাতে পারবেন। তো আপনি যে কালারটা দিয়ে টুপি, হাত মোজা, পা মোজা বা যেটাই বানাতে চান না কেন, সেটা প্রথমত একবার এই মেশিনটা সেট করতে হবে। তো সেট করতে বেশি গেলেও আপনাকে 1 মিনিট লাগতে পারে, তার বেশি লাগবে না সেট করতে। তো প্রথমে যে কালারটা আপনি দেবেন সেই কালারটা এভাবে সেট করে নেবেন। তো এটা আমার ভিডিও দেখেই আপনি শিখে যাবেন, কারণ এতে আর কিছু করাই লাগে না, শুধুমাত্র একবার সেট করে দিলে হয়ে যায়। একবার সেট করা হয়ে গেলে আপনাকে শুধু ঘোরাতে হবে মেশিনটা, আর কিছু করা লাগবে না। তো আপনি যদি অন্যান্য কালার একসাথে অ্যাড করতে চান, তো অন্যান্য কালার এবার থামিয়ে একভাবে অ্যাটাচ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে এক কালার হচ্ছে, আপনাকে দুটো কালার মিশিয়েও দেখাবো কীভাবে দুটো কালার মিশাতে হবে। তো এটা আপনি যত দ্রুত ঘোরাতে পারবেন, তত দ্রুততা এটা এর কাজ শেষ করতে পারবে। তো আপনি যদি ফাস্ট হয়ে যান, তাহলে মাত্র 10 মিনিটে একটা করা সম্ভব। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দেখানোর সুবিধার্থে দুটো কালার আমি অ্যাড করে দিয়েছি। তো এভাবে আপনি দুটো না 4-5টা যে কটা কালার আপনি চান, সে কটা কালার আপনি অ্যাড করতে পারবেন, খুব সহজে অ্যাড করা। আর যখন দেখবেন আপনার টুপিটা শেষ হয়ে গেছে বোনা, তখন এর থেকে আলাদা করবেন কীভাবে, এখানে ছেড়ে দিতে হবে। যে সুতোটা আপনি ম্যানেজ করছিলেন, সেই সুতোটা এখান থেকে ছেড়ে দিলে অটোমেটিকভাবে খুলে যাবে। তো আপনি এখান দিয়ে মানকি টুপিটাও বানাতে পারবেন, মাঝখানে যে গ্যাপ থাকে মানকি টুপি সেটা বানাতে পারবেন। আর এক সাইডে হাত দিয়ে এটা মুখটা বেঁধে দিলেই আপনার টুপি তৈরি হয়। তো এভাবে খুব সহজে আপনি টুপি বা অন্যান্য জিনিস বানাতে পারবেন শুধুমাত্র একটা মেশিন দিয়ে। তো আমি যেটা দেখালাম এটা 15,000 টাকার মেশিন। আপনি যদি চান এখানে দেখতে পারেন 4,000 টাকা বা 3,000 টাকাও এই মেশিনগুলো পাওয়া যায়। তো 3,000 টাকা বা 4,000 টাকা দিয়ে যদি মেশিন কেনেন, তাহলে একটা জিনিসই বানাতে পারবেন, একটা প্রোডাক্ট। কিন্তু 15,000 টাকা দিয়ে যদি মেশিন কেনেন, তাহলে একসাথে যতগুলো প্রোডাক্ট বানানো যায় সবগুলো প্রোডাক্টই বানাতে পারবেন। তো ফ্রেন্ড, দেখে নিয়েছেন এই মেশিনটা কিভাবে কাজ করে, খুবই সহজ। শুধুমাত্র হুলের সুতোটা সেট করে দিলেই আর ঘুরোতে থাকলে এটা অটোমেটিক বুনে দেয়। সেটা আপনি হাতের মোজা, পায়ের মোজা, ব্যাগ বা আর টুপি যেটাই বানান না কেন, আরো অন্যান্য জিনিসগুলো বানানো যায়, আপনি যাদের চান তো বানাতে পারেন। আর এই জিনিসগুলোর চাহিদা খুবই বেশি বাজারে, আপনি হয়তো জানেনই। তো এই মেশিনগুলো সিম্পলি আপনি অ্যামাজন থেকে কিনতে পারেন, ইন্ডিয়া মার্ট থেকে কিনতে পারেন, বাংলাদেশের যারা আছে তারা daraz.com থেকে নিতে পারে, alibaba.com থেকেও নিতে পারবে খুব সহজে। এই ব্যবসাটি শুধুমাত্র পুরুষ নয়, পুরুষের পাশাপাশি মেয়েরাও খুব সহজে এই কাজটা করতে পারে। তো আপনি যদি গ্রামের বাড়িতে থেকে ঘরোয়া পরিবেশে কম টাকার মেশিন দিয়ে খুব ভালো কিছু করতে চান বা ভালো কিছু করার ইচ্ছা থাকে, তো এই ব্যবসাটি অবশ্যই করতে পারেন। তো ফ্রেন্ড, আরও যদি জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে, তো অবশ্যই কমেন্টস করুন, আমি রিপ্লাই করব। আর এই ব্যবসা ডাইরেক্ট অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা অল্প পুঁজি দিয়ে খুব একটি ভালো ব্যবসা করার কথা ভাবছে। আর আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।